আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ, সবাই আবার বলো আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই মহামারীর ভিতর দিয়েও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছে। আমাদের পিতামাতা অন্যান্য দেশজন আশা করে ভালো আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, আমরা আল্লাহর কাছে আশায় কামনা করি। ঠিক আছে, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা আলোচনা করব, লিখব। সবাই খাতা কলম প্রস্তুত করে না, উপরে প্রশ্ন লিখি না, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। এই প্রশ্নটি সবাই খাতা লিখে না, লেখা হয়েছে? ঠিক আছে, এখন আমরা উত্তর শুরু করব। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মুক্ত প্রতীক। তার জীবনে ক্ষমার অনেক দৃষ্টান্ত রয়েছে, তার মধ্যে পাঁচটি বাক্য হল, আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দিয়ে এগুলো লিখব। তার জীবন পুরোটাই ছিল ক্ষমা অসীম মুক্ত প্রতি, যেগুলো আর কারো জীবনে পাওয়া যায় না। মক্কাবাসীরা তাকে যখন তখন যেভাবে অত্যাচার করে, চলা ফিরা, উঠা বসা, নামাজে, এমনকি তায়েফের জমিনে পাথর মেরে 3 জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছেন। তিনি যদি আল্লাহর কাছে তাই দেন, পুরা তায়েফ বাসীকে আল্লাহ পাহাড়ে দিয়ে ফেরেশতার মাধ্যমে 2 পাহাড় ঘেঁষে দিয়ে তাদেরকে মাটির নিচে পৌঁছে দিতে পারতেন, তিনি যদি দোয়া করতেন তাই হতো। কিন্তু তিনি বলেছেন, তাদেরকে যদি আমি বদদোয়া করি আর আল্লাহ যদি তাই করে, তাহলে আমি যে দিন ইসলামের বাণী নিয়ে এসেছি আমি কার কাছে পৌঁছাব? এই তাদেরকে ক্ষমা করে দিই। এইভাবে তার জীবনে অনেক ক্ষমা দৃষ্টান্ত রয়েছে। এখানে আমরা গাতওয়ানের একটা যুদ্ধ হয়েছিল, একাধিক মহানবীকে হত্যার হুমকি দেওয়ার পর তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। 1 নম্বর লেখছ তো ভাই? ঠিক আছে, হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও তাকে রাসূল ক্ষমা করে দিলেন, এটা সোজা কথা না। আমাদের জীবনে কেউ গালি দিলে আমরা গালি দিই, কেউ বকা দিলে তাকে বকা দিই, কেউ জুলুম করলে তার উপর আমরা বল প্রয়োগ করে তা সেটা মোকাবিলা করি। এইভাবে অর্থ সম্ভব সব কিছু সব দিক দিয়ে মহানবীকে মক্কার জীবনে অনেক কষ্ট দিয়েছে মক্কাবাসী। 2 নম্বর আসো, আবুল আহাব মহানবীর চাচা ছিলেন, মহানবীকে পাথর ছুড়ে মারলেও তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, তার আপন চাচা। আবুল আহাব, আবু জাহেল, মক্কার উকবা সাহেব বা বড় বড় নেতৃবৃন্দ মহানবীকে যেখানেই পাও সেখানেই তাকে আঘাত করো, এই জাতের কথাবার্তা বলে মহানবীকে যেখানে সেখানে কষ্ট দিয়েছেন। আর মহানবী এই আবুল আহাবকেও ক্ষমা করে দিয়েছেন, তার আপন চাচা তাকেও ক্ষমা করে দিয়েছেন, কোন প্রতিশোধ নেন। এরপরে মহানবী যখন মক্কায় নামাজ পড়তে, বিভিন্ন জায়গায় শুয়ে থাকতে, বিভিন্ন স্থানে তিনি যখন বসে থাকতে, দুষ্ট ছেলেরা এবং দুষ্টদেরকে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ময়লা আবর্জনা, এমনকি মন করু ফ্যাট নিয়ে মহানবী গায়ের উপরে মাথার উপরে রেখে দিত। অনেক কষ্টে এগুলো ছেড়ে দিয়ে
নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে। চার নম্বর, যে বুড়ি মহানবী সলার পথে কাটা দিত তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমাদের চলার পথে যদি কেউ এভাবে কাটা দিই, আমরা তার বাড়িতে বাড়ির রং জ্বালিয়ে দিই, এমনকি তাকে মেরে ফেলব, আমরা এসব আমাদের চরিত্রে আছে, কিন্তু মহানবীর চরিত্রে এগুলো কখনো ছিল না। তিনি শুধু আল্লাহর দায়িত্ব পালনের জন্যই সর্ব অবস্থা সবসময় সচেষ্ট ছিলেন, এইসব প্রতিশোধ নেওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। এই বুড়িকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। পাঁচ নাম্বার, যে মক্কাবাসী তাকে নিজ ঘর বাড়ি দেশ থেকে বের করে দিয়েছে, মক্কা বিজয়ের পর তাদেরকেও মহানবী ক্ষমা করে দিয়েছে। আমাদের মহানবী হিজরতের সময় চতুর্দিক কাফেররা ঘর ঘিরে করে ফেলেছে। কোরআন শরীফ আছে, হিজরতের সময় এই বালি মহানবী ছিটে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম তাদের চোখে ডলাডলি অবস্থায় চোখ থেকে এগুলো এর ভিতর দিয়ে আল্লাহ রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাম পার করে দিলেন। যারা এইভাবে কষ্ট দিয়ে নিজ ঘর নিজ বাড়ি নিজ দেশ থেকে বিদায় করে দিলেন। দশম হিজরি, যখন মক্কা বিজয় হল, এই কাফেররা সবাই নদীর সামনে। আমাদের যে চরিত্র, আমরা যদি এদেরকে সুযোগ মতো পাইলাম, তাহলে এদের পা গুলো উপরের দিকে দিয়ে মাথাকে নিচের দিকে দিয়ে আমরা এদেরকে শেষ করে দিতাম। কিন্তু মহানবী তাদেরকে বললেন, তোমরা আমার কাছে কি চাও? তোমাদের খাদ্য বইয়ের ভিতরে আছে, তোমরা আমার কাছে কি চাও? তারা বললো, আপনি তো আমাদের চাচা, আমাদের বাইপো, আমরা আপনার কাছে ক্ষমা আশা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোন প্রতিশোধ নেই। পৃথিবীর ইতিহাসে এইরকম ক্ষমার দৃষ্টান্ত আর কার থেকে পাওয়া যায় না। আমাদের মানুষগুলো, আমরা এখন আমাদের দেশে পরিবারে যেভাবে বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হই, ভুল নির্যাতনে পড়ি, আমরা ওদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকি, যার কারণে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র থেকে কখনো কলহ দ্বন্দ্ব বিদ্রোহ এগুলো কখনো থামে না। ক্ষমা হলো এগুলো থামিয়ে দেওয়ার বিরাট একটা দিয়া। আমরা যদি মহানবীর আদর্শের মতো আদর্শিত হয়ে যদি এইভাবে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে এইভাবে অপরাধ উঠে যাবে। একটা কথা সবসময় মনে রাখবে, মারামারি মারামারি বাড়ে, রাগে রাগ বাড়ে, হিংসায় হিংসা বাড়ে, কিন্তু এগুলো দূর করার সবচেয়ে উত্তম পন্থা হলো ক্ষমা। কোরআন হাদিসে পাওয়া যায়, কেউ তোমার প্রতি জুলুম নির্যাতন করেছে, তোমার আপন ভাইকে মেরে ফেলেছে, তুমি তাকে মেডিকেল ফেলার তোমাদের অনুমতি দেওয়া আছে, ক্যাসাস বলা হয়ে থাকে, কিন্তু উত্তম হলো ক্ষমা করে দেওয়া। উত্তম হলো ক্ষমা করে দেওয়া, ক্যাসাস না নিয়ে যদি ক্ষমা করে দিতে পারে, তাই বিভিন্ন যুদ্ধেও দেখা গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছে। তাহলে আমাদের জীবনে মহানবীর এই ক্ষমার দৃষ্টান্ত আমরা অনুসরণ করব আমাদের পরিবারে আমাদের সমাজে, এবং যদি পারে কখনো আমরা যদি রাষ্ট্রের দায়িত্বে বা প্রশাসনিক কোনো দায়িত্বে পৌঁছি, সেখানে আমরা এই ক্ষমা দৃষ্টান্ত আমরা অনুসরণ করব, তাহলে আমাদের দেশ থেকে অপরাধ নির্যাতন এগুলো আস্তে আস্তে হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই প্রশ্নটার উত্তর ভালো করে অনুধাবন করব এবং আমাদের জীবনে এটা প্রতিফলন ঘটাবো, এই আশা রেখে আমরা আজকে এই ক্লাস
ইনশাআল্লাহ শেষ করব। সবাই লিখে হয়েছে তো? ইনশাআল্লাহ সবাই লিখে নিয়েছো, বাড়িতে ভালো করে এটা পড়ে নেবে এবং বুঝবে এবং চিন্তা করবে। নবীর জীবনের এইভাবে অনেকগুলো আছে, সেগুলো তোমরা আশা করে বড় হলে শিখতে পারবে। আল্লাহ পাক সবাইকে এই ক্ষমা প্রশ্ন উত্তর শিখা এবং আমল করার তৌফিক দান করব। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সবাই সুখে থাকো, সুস্থ থাকো, এই আশায় কামনা করি।